এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে ভারত বনাম বাংলাদেশের শেষ ওভারে শার্দুল ঠাকুরের উইকেট নিয়ে দ্রুততম 150 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, এই উইকেটের মাধ্যমে তিনি 91 ম্যাচে ওয়ানডেতে 150 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন, যা প্রাপ্তন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের পরবর্তী বাংলাদেশের সেরাকে ছাড়িয়ে যায়, যিনি 2008 সালের তার 108 ম্যাচে 150 ওয়ানডে উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিলেন। এছাড়া চতুর্থ বাংলাদেশি বোলার হিসাবে ওয়ানডে ক্রিকেটে 150 উইকেটের রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। 27 বছর বয়সে এই পেসার ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম ধারাবাহিক পেসার, বিশেষ করে ডেথ ওভারে। 2015 সালে মুস্তাফিজের অভিষেকের পর আর কোনো বাংলাদেশি বোলার তার চেয়ে বেশি ওয়ানডে উইকেট নিতে পারেননি। এই ফরম্যাটে 308 উইকেট নেওয়া সাকিব আল হাসানের চেয়ে এখন পিছিয়ে আছেন তিনি। এছাড়া দশম বাহাতি পেসার হিসাবে ওয়ানডে 150 উইকেট নিয়ে অসীম আকরাম এবং মিশেল স্টার্কের তালিকায় নাম লিখিয়েছেন।